এটা আমারও একটু বড় জিজ্ঞাসা। সত্যিকার অর্থে 5 আগস্ট থেকে, আমি বলবো যে 5 আগস্ট বিকাল সন্ধ্যা থেকে আমরা সেটি অনুমান করতে পারছিলাম, এবং সমাজের তখনও তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের গঠিত হয়ে সারেনি, শপথ নেওয়া হয়নি, তবে সমাজের সচেতন অনেক ব্যক্তিবর্গ, সুশীল ব্যক্তিবর্গ অনেকের সাথেই আমি আমরা আলোচনা করে নিজ তাগিদে কারা কারা পালাতে পারে তাদের একটি লিস্ট করে আমি আমাদের সকল আইসিপি, সকল বিওপি, মানে সকল রিজন সেক্টর ব্যাটালিয়নে সরবরাহ করেছি। এবং আপনারা হয়তো বা জানেন, আমরা এই 7 আগস্ট থেকেই আমরা এই যারা আইসিপি দিয়ে হোক, অন্য দিক দিয়ে হোক পালানোর চেষ্টা করছিল, এমন 22 জন তৎকালীন সরকারের ঘনিষ্ঠ উচ্চ পদস্থ, মধ্য পদস্থ এবং নিম্ন পদস্থ কর্মী যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে আটক করেছি, পুলিশের কাছে হস্তান্তর করেছি। এই 22 জনের মধ্যে আপনারা, আমার নাম এখন হয়তো নাম এখন বলতে চাচ্ছি না, বাট উচ্চ পদস্থ আমরা 4 জনকে আপনারা দেখেছেন, তারা 4 জনই গ্রেফতার হয়েছে, আটক হয়েছে, রিমান্ডে যাচ্ছে এবং মামলা চলমান রয়েছে। আর বাকি 18 জন মধ্যপদস্থ এবং নিম্ন পদস্থ, কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছে। আরেকটি বিষয় এখানে আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, তাও আপনারা অনেকেই জানেন, আজকালকার সাংবাদিক ভাইরা অনেক নলেজেবল, অনেক এডুকেটেড, ভারতের সাথে আমাদের সীমান্ত প্রায় 4,200 কিলোমিটার, যেটি বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম দুটি দেশের মধ্যে। এই 4,200 কিলোমিটার জায়গার পুরোটো ইঞ্চি ফিজিক্যালি সার্ভেলেন্স করা, গার্ড দেওয়া সত্যিকার প্র্যাকটিক্যাল অর্থে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের যে 722টি বিওপি আছে, যেমন এই মুহূর্তে মানে এনি পয়েন্ট অফ টাইম 722টি পেট্রোল বাইরে থাকে, তারা টহল দিচ্ছে। তবে একটু যদি আপনারা প্র্যাকটিক্যালি চিন্তা করেন, একটা বিওপি থেকে একটা পেট্রোলের ওদের বেশ কয়েক কিলোমিটার জায়গা চলাফেরা করতে হয়, খোঁজ রাখতে হয়,